ওকে, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তো আমি আজকে আজকের ক্লাসে কি কি বিষয়গুলো আলোচনা করব সেটা বলে দিই। সেটা হচ্ছে আজকে আমি এসএসসির চ্যাপ্টার 4 জীবনী শক্তি এই অধ্যায়টা আলোচনা করব। তাহলে আজকে আমার আলোচনার বিষয়টা হলো জীবনী শক্তি। কথা হচ্ছে তোমাদের এসএসসি বা ম্যাট্রিকের যেই বইটা আছে বায়োলজি, তার চতুর্থ অধ্যায় যে জীবনী শক্তি, এটা এতটাই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট যে এই অধ্যায়টা সম্বন্ধে তোমাদেরকে একটু আইডিয়া রাখতে হবে। কারণ এই অধ্যায়ে দুইটা বিষয় নিয়ে আলোচনা করা আছে, যার প্রথম পার্টে দেওয়া আছে শালক সংশ্লেষণ, তার পরের পার্টে দেওয়া আছে শ্বসন। সাধারণত এই শালক সংশ্লেষণ শ্বসন এটাই হচ্ছে উদ্ভিদের শারীরবৃত্তীয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আসো আমরা জিনিসটা একটু আলোচনা করি। তার আগে আমি কিছু বেসিক জিনিস বলার চেষ্টা করি যে এই ওয়ার্ড দ্বারাই আমরা বুঝে যাব যে এই অধ্যায়ে কি বিষয়ে আলোচনা করা হয়েছে। তো দেখো, প্রথমে এই কথাটা বলা আছে জীবনী, প্রথমে বলা আছে জীবনী। জীবনী বা জীবন, এই কথাটা বা জীবনী বা জীবন চালাতে আমাদের একটা জিনিস খুবই প্রয়োজন হয়, সেটা হচ্ছে খাদ্য। এখন আমরা খাবার খাই, খুব ভালো কথা। এখন একটা কথা চিন্তা করো যে আমরা নড়ি চড়ি মুভমেন্ট করি, কাজ করি, এগুলো কিসের জন্য করি? এগুলো আমরা শক্তির কারণে করতে পারি, কারণ এই শক্তির মাধ্যমেই আমরা মুভমেন্ট করি, চলতে পারি, কোনো কাজ করি। এটা শুধুমাত্র শক্তির মাধ্যমেই আমরা করে থাকি। তো এই শক্তিগুলো কোথায় পাই? এই শক্তিগুলো তো শুধু এসে পড়ে না বা এমনি এমনি উৎপন্ন হয় না, এই শক্তিগুলো এই খাদ্য থেকেই উৎপন্ন হয়। তাই এই যে শক্তির যে প্রসেস, এই শক্তিটা কোথা থেকে আসে? এই খাদ্য থেকে এই শক্তিটা আসে। তাহলে আমাদেরকে জানতে হবে যে এই জীবন চালাতে প্রথমে লাগে খাদ্য, এই খাদ্য পরে কনভার্ট হয়ে শক্তিতে রূপান্তরিত হয়। তো আমার আলোচনা করা হয়েছে এই যে খাদ্য যে প্রক্রিয়ায় উদ্ভিদ তৈরি করে বা প্রাণী তৈরি করে এবং শক্তি যে প্রক্রিয়া জীব তৈরি করে, এই প্রক্রিয়াগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমে একটা বিষয় সম্বন্ধে খুব ভালো করে ক্লিয়ার আইডিয়া নিয়ে রাখি যে এই যে উদ্ভিদ বা প্রাণী বা জীব এই যে খাদ্য তৈরি করে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে শালক সংশ্লেষণ। এবং এই যে শক্তি তৈরি করতেছে, এই শক্তি তৈরি করার প্রক্রিয়াটার নাম হচ্ছে শ্বসন। তাহলে বুঝলে যে এই অধ্যায়ে দুইটা পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে, যার প্রথমটাতে বলা আছে শালক সংশ্লেষণ এবং শ্বসন। তো আজকে আমার মূল উদ্দেশ্য থাকবে শালক সংশ্লেষণ সম্বন্ধে আলোচনা করা। তো আসো আমরা একটু শালক সংশ্লেষণ সম্বন্ধে জানি। তার আগে আমি যেটুকু বললাম যে খাদ্য উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়া হচ্ছে শালক সংশ্লেষণ এবং শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া কি বলতেছি শ্বসন, এটা একটা স্বাভাবিক সংজ্ঞা হয়ে যায়। কিন্তু এই সংজ্ঞাটা এরকম না, এই সংজ্ঞাটার আসল যে মর্যাদাটা দিতে আমার কিছু বিক্রিয়া লেখা লাগবে এবং এটার একটা ব্যাপক সংজ্ঞা দিতে হবে। এবং সেই সংজ্ঞাটা আমরা যেন খুব সাবলীল ভাবে দিতে পারি, আজকে আমার ক্লাসের মূল আলোচ্য বিষয় এটা। তো দেখো, আমরা প্রথমে একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আমরা তো সবাই এই বেসিকটা জানি যে জীব, এই জীব হচ্ছে দুইটা প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। তো এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো যে এই কোশ্চেনটা সবসময় এসে থাকে যে প্রাণী, এই প্রাণীরা সাধারণত কি। যাই হোক, কোশ্চেনটা আমি পরে বলি, তার আগে আমি একটা বিষয় তোমাদের জানাতে চাই যে এই যে উদ্ভিদ, এই যে প্রাণী। তো উদ্ভিদ এবং প্রাণী, আমরা তো মানুষ, আমরা হচ্ছে যারা জীবের ভিতরে এক প্রকার আছি, যারা হচ্ছে প্রাণী আমরা। তো আমরা যে সকল খাবার খাই, সেই খাবার গুলাকে আমরা তৈরি করি না? আমরা তৈরি করি না, আমরা অন্যের খাবার খাই। তার মানে কথাটার মানে হচ্ছে আমরা ধরো হাঁস মুরগি খাই, এই হাঁস মুরগিকে আমরা তৈরি করতেছি না? এই হাঁস মুরগি আল্লাহ প্রদত্ত একটা প্রাণী যাকে আমরা খাইতেছি। এখন দেখো তোমরা শাকের কথা চিন্তা করো, শাক, এই শাকটাকে আমরা তৈরি করতেছি না? এই শাকে যে ভিটামিন গুলো আছে, এই ভিটামিন গুলো আমরা নিয়ে খাইতেছি। তাহলে কি আমরা অন্যের কিছু খাইতেছি না বা অন্যের জিনিস খাইতেছি না? তাহলে কি আমরা পরের জিনিস খাইতেছি? তাই প্রাণীকে বলা হয় পরভোজী। এবার একটা জিনিস চিন্তা করো, এই যে উদ্ভিদ জীবের ভিতরে আরেকটা কি উদ্ভিদ, এই উদ্ভিদ কি পরের তা খায় না? উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, যে কারণে উদ্ভিদদেরকে বলা হয় স্বভোজী। যদিও এই জিনিসটা সিম্পল লাগতেছে, তারপরেও এই জিনিসটা অনেকেই ভুল করে যে প্রাণীরা কি পরভোজী না স্বভোজী না পরজীবী। আসলে পরজীবী এই কথাটা পুরো একটা আলাদা শব্দ, যেটা সম্বন্ধে আমি পরে তোমাদের আলোচনা করবো। মূলত এখানে যেহেতু কথার প্রসঙ্গে চলে আসলো, তো এটা জানবে যে প্রাণীরা হচ্ছে পরভোজী। তো আসো, আমাদের মূল আলোচ্য বিষয় ছিল শালক সংশ্লেষণ। তো আমরা এখন একটু শালক সংশ্লেষণটা দেখি। দেখো আমরা যে শালক সংশ্লেষণ করতেছি, তার মানে কি উদ্ভিদের খাদ্য তৈরি হওয়ার প্রক্রিয়া। তো এখন আমরা পড়াবো শালক সংশ্লেষণ। তো শালক সংশ্লেষণ পড়াতে হলে আমার কিছু বিক্রিয়া লেখা লাগবে। আসো আমরা বিক্রিয়াটা একটু লিখে ফেলি। যদিও আমি এই শালক সংশ্লেষণটা সম্পূর্ণ তোমাদের আলোচনা করবো, তার আগে আমি একটু জিনিস বুঝলে নিই, সেটা হচ্ছে শালক সংশ্লেষণের বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমাদের জানতে হবে। সেটা হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 অণু পানি এর সাথে বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ, এই যে C6H12O6, এটার একটা স্বাভাবিক নাম কি? এটা হচ্ছে গ্লুকোজ। এবং এর সাথে 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি উৎপন্ন হয়।
তো এখানে একটা জিনিস খুবই মনে রাখতে হবে যে বিক্রিয়াটা কি শুধু শুধু হয়েছে, বিক্রিয়াটার অবশ্যই করাতে বিক্রিয়াটা ঘটাতে কিছু জিনিসের প্রয়োজন হয়। তার প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আলো, কি আলো, সূর্যের আলো, এটা খুবই প্রয়োজন, এবং সেই সাথে প্রয়োজন ক্লোরোফিল। আসো আমরা ক্লোরোফিল এই জিনিসটা হয়তোবা তোমাদের প্রথমত আলোচনা করা আছে যে প্লাস্টিডের একটি অন্যতম প্লাস্টিড আছে যার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তার একটা ক্ষুদ্র অঙ্গাণু আছে বা এই ক্লোরোপ্লাস্টের কিছু কণিকা আছে, যে কণিকাকে বলা হচ্ছে ক্লোরোফিল, যেটা সবুজ। তো সাধারণত উদ্ভিদের পাতায় এই প্রক্রিয়াটা ঘটে থাকে বা প্লাস্টিডে এই প্রক্রিয়াটা ঘটে থাকে, পাতার একটা কোষের ভিতরে যে প্লাস্টিড, এই প্লাস্টিডের ভিতরে সাধারণত যেটা ঘটে থাকে সেই প্লাস্টিডেরই একটা অংশ হচ্ছে ক্লোরোফিল, এটা একটু জানার চেষ্টা করো। এবং আরেকটা জিনিস চিন্তা করো যে এই সূর্যের আলোর উপস্থিতিতেও থাকা লাগে, সূর্যের আলোর উপস্থিতি থাকা লাগে, তাহলে এই যে সূর্যের আলোর উপস্থিতি থাকা লাগে, তো এই আলো, এই আলোটার স্বাভাবিক আরেকটা বাংলা কি সালোক, এর কি সালোক। এখন দেখো আমরা কয় ধরনের খাবার খাই, আমরা টোটাল 6 ধরনের খাবার খাই। আমরা 6 ধরনের খাবার কি খাই, আমরা আমিষ খাই, শর্করা খাই, স্নেহ খাই, আমরা কি খাই, ভিটামিন খাই, মিনারেলস খাই, পানি খাই। কিন্তু মূলত আমি যে খাবারগুলোর কথা তোমাদের বলতে চাইতেছি সেটা হচ্ছে আমরা কোন কোন খাবার চাবি খাই। আমরা সাধারণত 3 ধরনের খাবার চাবি খাই, এর ভিতরে কোনটা কোনটা তিনটা, এর ভিতরে মূলত হচ্ছে প্রোটিন বা আমিষ, দেন কার্বোহাইড্রেট বা শর্করা, এবং আরেকটা হচ্ছে স্নেহ বা চর্বি। তো এই খাবারগুলোই আমরা কি চাবি খেয়ে থাকি। তো এই যে এখানে একটা জিনিস চিন্তা করো, আমরা যে খাবারগুলো খাই এটা তো অনেক প্রকারের আছে, কিন্তু উদ্ভিদ সাধারণত এক প্রকার খাবারই খায় যার নাম হচ্ছে শর্করা। তার নাম কি শর্করা। এই শর্করা সরল রূপ, শর্করার একটা সরল রূপ আছে যার নাম হচ্ছে গ্লুকোজ। তার নাম কি গ্লুকোজ। এই যে গ্লুকোজ, এই গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। তাহলে তোমরা জানলে যে C6H12O6 এটাকে বলা হচ্ছে গ্লুকোজ, কিন্তু এই গ্লুকোজটা এক ধরনের শর্করা খাবার। তো দেখো আমাদের কি গ্লুকোজ তৈরি হইতেছে, এই যে তৈরি হওয়ার প্রক্রিয়া, তৈরি হওয়ার প্রক্রিয়া একে আমরা বলতেছি সংশ্লেষণ। কি বলতেছি, সংশ্লেষণ। এই জন্য এই বিক্রিয়ার নামকরণ করা হয়েছে সালোক সংশ্লেষণ। এখন একটা জিনিস তোমরা, আসো আমরা মূল পড়াতে চলে আসি, একটা জিনিস তোমরা জানো সেটা কি, সেটা হচ্ছে এইখানে তোমরা অবশ্যই কেমিস্ট্রি করতে গেলে এই জিনিসটা জেনে থাকবে, সেটা হচ্ছে এই যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি, এটা কি বিক্রিয়ার একটা বাম পাশ, আর এটা কি বিক্রিয়ার ডান পাশ। তো বাম পাশে যে থাকে এটাকে তোমরা যেহেতু জানো একে বলা হয় বিক্রিয়ক, তোমরা অবশ্যই কেমিস্ট্রি বা তোমাদের রসায়নের সপ্তম অধ্যায় পড়ে থাকবে। তো এই জিনিসটা একটু জানো যে এই পাশে কি থাকে বিক্রিয়ক, এই পাশে থাকে কি উৎপাদ, তার মানে এই দুইটা বিক্রিয়া করে এই জিনিসটা উৎপন্ন করতেছে। ওকে, তো এখানে বিক্রিয়া করতেছে কয়টা জিনিস, দুইটা জিনিস, 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানি, এরা কি বিক্রিয়া করতেছে এবং উৎপন্ন হইতেছে কি C6H12O6, তার মানে গ্লুকোজ, সেই সাথে সাথে অক্সিজেন এবং সেই সাথে সাথে পানি, এই তিনটা জিনিস উৎপন্ন হচ্ছে। তো এখন মূলত একটা জিনিস চিন্তা করো যে এখানে দুইটা জিনিস মিলে তিনটা জিনিস উৎপন্ন হচ্ছে, খুব ভালো কথা। আমাদের মূল টার্গেটটা ছিল কি, আমাদের মূল টার্গেট ছিল গ্লুকোজ উৎপন্ন করা, সেই সাথে সাথে কি হচ্ছে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাই উদ্ভিদের সাথে প্রাণীর একটু বাস্তবতা রিলেট করো, দেখো এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, আমরা জানি যে উদ্ভিদের সঞ্চিত খাদ্যের নাম কি গ্লুকোজ বা কার্বোহাইড্রেট। তো গ্লুকোজ আমরা জানলাম, সেই সাথে যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এই অক্সিজেনটা কি করে, এই অক্সিজেন কিছু পরিমাণ তার নিজের কাজে সহায়তা লাগে, সহায়তা তার প্রয়োজন হয় এবং কিছু অক্সিজেন সে ছেড়ে দেয়। এর মাধ্যমে কি করি আমরা, কি করি আমরা হচ্ছে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। তো এই যে আমরা অক্সিজেন যে গ্রহণ করতেছি, এই সেই অক্সিজেন, যে অক্সিজেনের একটা অংশ বাইরে ছেড়ে দেয় উদ্ভিদ, সেই অক্সিজেনটা আমরা পাই। তাহলে আমাদের পড়াশোনার মূল উদ্দেশ্য হচ্ছে বাস্তবতার সাথে রিলেট করা। দেখো এখন আমরা বিক্রিয়াতে চলে আসি। তো এই যে সালোক সংশ্লেষণ বিক্রিয়া, এটা পুরোটা সাধারণত এখানে একটা জিনিস খুবই ভালো করে ইন্ডিকেট যে এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ তৈরি হওয়ার জন্য মূল ভূমিকা রাখে কি, এই কার্বন ডাইঅক্সাইড, এই মূল ভূমিকা রাখে কার্বন ডাইঅক্সাইড। আর এই যে পানি, এই পানি সাধারণত এই যে অক্সিজেন এবং এক্সট্রারও পানি, সেই সাথে সাথে কিছু ইলেকট্রনও উৎপন্ন হয়, এই তিনটা জিনিস উৎপন্ন হওয়ার জন্য দায়ী পানি। মূলত এই যে দুইটা জিনিস, দুইটা ক্ষেত্রে উৎপন্ন হয়। এর ভিতরে একটা জিনিস খুবই ভালো করে বলে রাখি, এই যে 6 অণু যে কার্বন ডাইঅক্সাইড, এই 6 অণু কার্বন ডাইঅক্সাইড তো এই যে এই গ্লুকোজ তৈরি হওয়ার জন্য বেশি ভূমিকা পালন করতেছে, কি বেশি ভূমিকা পালন করতেছে, যেহেতু এই যে বেশি ভূমিকা পালন করতেছে, এই যে কার্বন ডাইঅক্সাইডের সাথে এই যে গ্লুকোজ, এই যে প্রক্রিয়াটা, এটা সূর্যের আলো দরকার পড়ে আবার নাও পড়ে, তার মানে সূর্যের আলোর সহায়তাও এটা চলতে পারে এই প্রক্রিয়াটা, এবং সূর্যের আলো ছাড়াও চলতে পারে, শুধুমাত্র এই যখন 6 অণু কার্বন ডাইঅক্সাইড থেকে এই যে গ্লুকোজ তৈরি হয়। কিন্তু এই যে পানি, এই পানি থেকে কিছু ভেঙে কি অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এক্সট্রা আরো কিছু পানি উৎপন্ন হচ্ছে এবং কিছু ইলেকট্রনও উৎপন্ন হচ্ছে, এই যে প্রক্রিয়া, এটা অবশ্যই আলোর, আলোর সাপেক্ষে অবশ্যই প্রয়োজন, কারণ আলো ছাড়া এই পানি ভেঙে তোমার এই ইলেকট্রন এবং অক্সিজেন উৎপন্ন হতে পারত না। তাই অবশ্যই এই দুইটা জিনিসের ভিন্নতার উপরে ভিত্তি করে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আসো আমরা দুইটা ভাগ সম্বন্ধে একটু জানি, তাহলে আসলে আমাদের পড়াটা কমপ্লিট হয়ে যাবে। তো সালোক সংশ্লেষণের দুইটা পার্টের ভিতরে একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, এবং আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তো
দেখো খুব ভালো কথা, আমরা জানলাম শাল সংশ্লেষণ দুটো, একটা আলোক নির্ভর পর্যায়ে, একটা কি আলোক নিরপেক্ষ পর্যায়ে। কিন্তু একটা জিনিস আমাদের জানতে হবে যে এই দুইটা জিনিস সম্বন্ধে আমাদের জানার জন্য কিছু বিক্রিয়া প্রক্রিয়া আছে যেগুলো জানতে হবে। এই যে আমি বলেছিলাম যে পানি ভেঙে কিছু পরিমাণে অক্সিজেন, কিছু পরিমাণে ইলেকট্রন উৎপন্ন করতেছে, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আলোক নির্ভর পর্যায়ে। এবং আমি বলেছিলাম যে ছয়ানো কার্বন ডাইঅক্সাইড বেশি ভূমিকা পালন করে গ্লুকোজ তৈরিতে। তো এই যে প্রক্রিয়াটা হয় গ্লুকোজ তৈরি হওয়ার জন্য বেশি ভূমিকা পালন করা হয়, সেটা আলোক নিরপেক্ষ পর্যায়ে হয়ে থাকে। চলো প্রথমে আমরা একটু আলোক নির্ভর পর্যায়টা পড়ে আসি। তো আলোক নির্ভর পর্যায়ে কি কি ঘটে? আলোক নির্ভর পর্যায়ে মূলত আমি ওই জিনিসটাকে শর্ট সামারি করি, সেটা হচ্ছে যে পানি, এই পানিটাকে ভেঙে, এই পানি আমরা তো ওখানে দেখেছিলাম 12 অণু পানি, এই পানিটা ভেঙে কিছু ছয় অণু অক্সিজেন উৎপন্ন হচ্ছে, কিছু ছয় অণু পানি উৎপন্ন হচ্ছে, সেই সাথে কিছু ইলেকট্রন, যে ইলেকট্রনটা আমরা ওই বিক্রিয়ায় হয়তো দেখাই না কিন্তু মূলত ইলেকট্রন উৎপন্ন হচ্ছে। এই যে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, সেই সাথে সাথে কিছু পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। যাই হোক, শক্তি রিলেটেড পড়াটা আমরা পরে করি। একটা জিনিস জানি যে এখানে এই পানি ভেঙে মূলত অক্সিজেন, পানি এবং কিছু পরিমাণে ইলেকট্রন তৈরি হচ্ছে। এই যে পানি ভেঙে যে প্রক্রিয়াটা তৈরি হচ্ছে, পানি ভেঙে যেটা, আমি কিন্তু পুরো বিক্রিয়াটা লিখলে কিন্তু তোমাদের পুরো বিক্রিয়াটা লিখতে হবে, কিন্তু মূলত এই ইলেকট্রন, এই যে অক্সিজেন উৎপন্ন হওয়ার জন্য সব থেকে বেশি যে দায়ী, সেই জন্য আমি এই বিক্রিয়াটা লিখতেছি। তো দেখো এই যে পানি ভেঙে যে বিক্রিয়াটা হইতেছে, তাই এই বিক্রিয়াটারও একটা নাম আছে। এটার নাম কি দেখো, এটা কি আলো, আমি কি বলেছিলাম এই প্রক্রিয়াটা আলোর আলোর প্রয়োজন পড়ে, কারণ এটাকে বলা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে, মানে আলোতে নির্ভর করে এই বিক্রিয়াটা। তো এই জন্য একে কি বলা হয়, এই যে ফটো, ফটো মানে কি আলো, তাই ফটো, ফটো মানে আলো, আলোর প্রয়োজন পড়ছে। এরপরে ভাঙন, কি পানির ভাঙন না লাইসিস, তাই ফটো লাইসিস মানে সূর্যের আলোতে ভাঙন, কার ভাঙন, পানির ভাঙন, পানি ভেঙেতে এগুলো হচ্ছে, এই জন্য বলা হয় ফটো লাইসিস অফ ওয়াটার। তো মূলত এটা একটা ইংলিশ শব্দ, তাই আমরা এটা ইংলিশে লিখতে পারি ফটো লাইসিস অফ ওয়াটার, ফটোলাইসিস অফ ওয়াটার, খুব ভালো কথা। কিন্তু এটার একটা বাংলার নাম আছে, আমরা তো এটা ইংলিশ নাম শিখলাম, বাংলা নামটা কি, বাংলা নামটা হচ্ছে পানির শালক বিভাজন। তো পানির শালক বিভাজন কেন বলা চলে, কারণ পানি এটা ভেঙে যাচ্ছে, কিসের রূপ, কিসের, কিসের উপস্থিতিতে, আলোকের উপাদান, আলোর উপস্থিতিতে, এই জন্য বলা হচ্ছে আলোক আর বিভাজন, কার বিভাজন, পানির বিভাজন। তো আলোক নির্ভর পর্যায়ে এটা একটা মূলত বিক্রিয়া। সেই সাথে আমি তোমাকে একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে কি, এই যে এই বিক্রিয়াটা ঘটতে হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে, আরেকটা বিক্রিয়া ঘটে, আরেকটা বিক্রিয়া ঘটে। তো তোমরা সেই বিক্রিয়াটা সম্বন্ধে একটু জেনে রাখো, একটা বিক্রিয়া তো ঘটছে পানির আলোক বিভাজন, আর একটা বিক্রিয়া ঘটছে কিছু পরিমাণে শক্তি। দেখো আমরা যেহেতু এই অধ্যায়টা করবো, এই অধ্যায়ে কিছু শক্তি নিয়ে আলোচনা করবো। তো শক্তির নামটা কি, সেই শক্তি কি, আসলে শক্তিটা দেখতে কিরকম, এটা জানার জন্য তার আগেই তোমাদের কিছু রাসায়নিক ভাবে শক্তির নাম শিখতে হবে। তো মূলত আমরা হয়তো বা অনেকেই দেখতে পারবো ATP, এই কথাটা, এই নামটা আমি দেখবো, দেখবো হচ্ছে ADP, এটা দেখবো, তারপর আমরা দেখবো NADP, এই শব্দগুলো আমরা দেখবো, বা NADPH প্লাস H প্লাস দেখতে পারি, তারপরে আমরা আরো কিছু কি দেখবো, FADH। তো মূলত এই যে সব FADH, এছাড়াও আছে GTP। মূলত দেখো এই যে এগুলা, এগুলো হচ্ছে শক্তির একটা রূপ, এগুলো কি শক্তির একটা রূপ। দেখো এটার পূর্ণরূপ গুলো জানা রাখবে, যেমন অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, নিকোটিনামাইড, অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। দেখো এই সব নামগুলো, ফ্লাভিন, এর নাম হচ্ছে ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। দেখো এই সবগুলো নাম তোমাদের একটু জানা প্রয়োজন, কারণ এইগুলো তোমাদের হরহামেশাই পরীক্ষায় চলে আসে। মূলত শক্তিগুলো এটিপি ফর্মেটে থাকে, এডিপি ফর্মেটে থাকে, এনএডিপিএইচ ফর্মেটে থাকে, এফএডিএইচ ফর্মেটে থাকে, এবং জিটিপি ফর্মে থাকে। তো এই যে আমি বলেছিলাম আলোক নির্ভর পর্যায়ে আরো একটি বিক্রিয়া ঘটে থাকে, সেই বিক্রিয়াটার নাম কি, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। যদিও আমি আগে বিক্রিয়াটা লিখি, সেটা হচ্ছে ADP এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি উৎপন্ন হয়, ATP, ভালো কথা। এই যে ATP উৎপন্ন হচ্ছে, আমরা এখানে যে IP লিখছি না, বইতে অনেক সময় আবার দেওয়া আছে PI, মূলত এটা PIও লেখা যায় বা এটা IPও লেখা যায়। এই PII এটা দ্বারা বোঝাচ্ছে কি, ইনঅর্গানিক ফসফেট। আসলে ইনঅর্গানিক কথাটার মানে কি আমাদের বুঝতে হবে, ইনঅর্গানিক কথাটার মানে কি, দেখো জীব থেকে যা পাওয়া যায় তাকে বলা হচ্ছে জৈব, এবং জীব থেকে না, জড় বস্তু থেকে যে সকল জিনিস পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে অজৈব। তো আমাদের এই পুরো পৃথিবীতে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে জৈব উপাদান, একটা হচ্ছে অজৈব উপাদান। তো এই যে PI, এই যে ফসফেট, এই ফসফেটটা কোথা থেকে পাওয়া গেছে, এটা কোনো জীবের থেকে পাওয়া গেছে কি অজৈব, বা এটা কোনো জড় থেকে পাওয়া গেছে, মূলত এটা ইনঅর্গানিক ফসফেট। এই ইনঅর্গানিক কথাটার মানে হচ্ছে অজৈব, অর্থাৎ অজৈব কোনো বস্তু থেকে এই পাওয়া এই ফসফেট। দেখো এখানে আছে একটা ফসফেট, তোমরা এই নামটা শুনলেই জানবে, একে বলা হচ্ছে অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই যে D দ্বারা এখানে বোঝা যাচ্ছে ডাই, এই ডাই কথাটার মানে হচ্ছে দুই। তাহলে দেখো এখানে একটা ফসফেট আছে, এখানে দুইটা ফসফেট আছে, তাহলে কি তিনটা ফসফেট, যে কারণে এর নাম হয়ে গেছে ATP, তার মানে অ্যাডিনিন ট্রাই ফসফেট, অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। বা দেখো এটা দ্বারা কি বোঝা যাচ্ছে, অ্যাডিনোসিন ট্রাই ফসফেট, এই ট্রাই, এই যে ট্রাই,
এই ট্রাইকথাটার মানে হচ্ছে তিন, তার মানে একটা ফসফরাসের সাথে আরেকটা ফসফরাস যুক্ত হয়ে তিনটা ফসফরাস যুক্ত হয়েছে। তাহলে মূল বিক্রিয়াটা কি? মূল বিক্রিয়াটা শুধু এতটুকু তোমাদের জানলেই হবে যে এডিপি সাথে একটা আইটি যোগ করে বা পিআই যোগ করে একটা এটিপি তৈরি হচ্ছে। তো এই বিক্রিয়াটার নামটা হয় একটু জানতে হবে আমাদের কষ্ট করে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে, এটা অবশ্যই আলোর উপস্থিতিতেই ঘটবে, আলোর উপস্থিতি ছাড়া ঘটবে না। তো এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফটো ফসফোরাইলেশন। কি? ফটো ফসফোরাইলেশন। তাহলে জানতে হবে ফটো ফসফোরাইলেশন। যেহেতু দেখো এই দুইটা ফসফেট থেকে আরেকটা ফসফেট সাথে যুক্ত হয়ে কি তিনটা ফসফেট যুক্ত হয়েছে, তাহলে তিনটা ফসফেট হয়েছে যেহেতু ট্রাই ফসফেট। তাহলে কি ফসফেট মানে ফসফেটের কি উৎপাদন হয়েছে? তাই একে বলা হচ্ছে ফসফোরাইলেশন। এটা কিসের উপস্থিতিতে? আলোর উপস্থিতিতে। তাই আগে নাম লাগানো হয়েছে ফটো ফসফোরাইলেশন। তাহলে আলোক নির্ভর পর্যায়ে কি কি বিক্রিয়া ঘটে এটা একটু তোমরা জেনে নাও, আমি একটু সামারাইজ করে দিচ্ছি। দেখো আলোক নির্ভর পর্যায়ে দুইটা ঘটে, একটাকে বলা হচ্ছে পানির শালক বিভাজন, এবং আরেকটা জিনিস যেটা পানির শালক বিভাজনের ভিতরেই এই শক্তিগুলো উৎপন্ন হতে থাকে যেটা দেখলাম, তারপর এটা লিখে নাও, এটা হচ্ছে পানির শালক বিভাজন, আরেকটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। তো মূলত পানি শালক বিভাজন যে বিক্রিয়াটা আমি দেখালাম ওইটাই এনাফ আর ফটোফসফোরাইলেশনের জন্য যে এডিপি প্লাস একটা ইনঅর্গানিক ফসফেটের সাথে বিক্রিয়া করে এটিপি, এটাই মূলত আলোক নির্ভর পর্যায়ে এই দুইটা জিনিসই ঘটে থাকে। এখন চলো আমরা চলে যাই আলোক নিরপেক্ষ পর্যায়ে। তো আলোক নিরপেক্ষ পর্যায়ে মূলত কি উৎপন্ন হয়? মূলত আমি জাস্ট পুরো বিক্রিয়াটাই তো আমি লিখলাম যে শালক সংশ্লেষণের, মূলত ওইখান থেকে কোনটা ভূমিকা পালন করে গ্লুকোজ তৈরিতে সেই জিনিসটা আমি লিখতেছি। সেটা হচ্ছে ছয় অনু কার্বন ডাই অক্সাইড মূলত এই যে গ্লুকোজ C6H12O6 এই গ্লুকোজটা তৈরিতে সব থেকে বেশি ভূমিকা পালন করে থাকে। এই যে প্রক্রিয়াটা হয় এটা আলোতেও হয়, আলো না থাকলেও হয়, তার মানে আলোর কোনো প্রয়োজনের এর কোনো দরকার পড়ে না, যে কারণে একে বলা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। এখন দেখো এই যে ছয় অনু কার্বন ডাই এই ছয় অনু কার্বন ডাইঅক্সাইড থেকে কি তৈরি হচ্ছে? গ্লুকোজ তৈরি হতেছে। মূলত এই প্রক্রিয়াটা কি আমরা তো সিম্পল দেখতেছি ছয় অনু কার্বন ডাইঅক্সাইডের সাথে এটা কি করতেছে? গ্লুকোজ তৈরি করতেছে। এই প্রক্রিয়াটা কি খুব আসলে এরকম ভাবে হয়ে থাকে? না, এই প্রক্রিয়াটি সাধারণত বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন ভাবে হয়ে থাকে। মূলত এইটার উপরে ভিত্তি করে এই যে আলোক নিরপেক্ষ পর্যায়ে, এই আলোক নিরপেক্ষ পর্যায়কে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। আলোক নিরপেক্ষ পর্যায়কে টোটাল তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হচ্ছে C3 চক্র, একটাকে বলা হচ্ছে C4 চক্র, এবং আরেকটাকে বলা হচ্ছে CAM। তার মানে কি কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে C3, যেটার আরেকটা নাম হচ্ছে ক্যালভিন বা বেসন চক্র, আমরা জানি ক্যালভিন চক্র, এটা একটাই নাম দিই। দেন এই C4 কে বলা হচ্ছে হেসেন-স্লেক চক্র, এবং এই যে CAM এটার মানে কি? ক্রাসুলিয়ান এসিড মেটাবলিক প্রক্রিয়ায় এই গ্লুকোজটা তৈরি হয়ে থাকে। মূলত আসো আমরা জানি যে আমাদের SSC বইতে C3 চক্রটাই বলা আছে, আমরা জানবো C3 চক্রটাই বলা আছে। তো C3 উদ্ভিদ যে সকল আম, জাম, কাঁঠাল, কলা, লিচু এই সকল উদ্ভিদের মূলত এই ক্যালভিন চক্র হয়ে থাকে। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবে, একটু উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবো, কারণ তোমাদের SSC তে হরহামেশা এই কোশ্চেনগুলো এসে থাকে। যেমন C4 কি? হেসেন-স্লেক চক্র। এটা কি? এটা শুধুমাত্র ভুট্টা, তারপরে তোমার হচ্ছে আখ, তারপরে যত ঘাস জাতীয় উদ্ভিদ আছে এদের ক্ষেত্রে এই যে C4 চক্রটা চলে থাকে। আর এই যে CAM এটা শুধুমাত্র পাথরকুচির জন্য চলে। তো দেখো এই যে C3 এটা হচ্ছে ক্যালভিন চক্র। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই যে শালক সংশ্লেষণ, এই শালক সংশ্লেষণের যে তিনটা প্রক্রিয়া দেখালাম এর ভিতরে তোমাদের বইতে শুধুমাত্র C3 টা আলোচনা করা আছে। তো আসো আমরা একটু C3 চক্রটা দেখে ফেলি। দেখো এই যে C3 সাইকেল, এই বিক্রিয়াটা জানার জন্য একটা জিনিস জানতে হবে, সেই প্রক্রিয়াগুলো কি? সেটা হচ্ছে প্রথমে রাইবোলোজ 1+20-ফসফেট, দেখো যেহেতু মূলত এখানে কি, এখানে হচ্ছে শর্করা উৎপন্ন হচ্ছে। তো দেখো চিনিও একটা শর্করা, আমরা যে সকল চিনি খাই এই চিনিগুলোর একটা নাম আছে, তার নাম কি? সুক্রোজ। তো এই যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া যে চিনিগুলো উৎপন্ন হয় এই চিনিরও একটা নাম আছে, সেটা হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে? কিন্তু এই রাইবোলোজ এক ধরনের গ্লুকোজ, যেটা অনেক বিক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি করে। তো কি করে এই রাইবোলোজ 1+20-ফসফেট? এখানে জানতে হবে এই রাইবোলোজ, এই শর্করাটা কয় কার্বন বিশিষ্ট এটা জানতে হবে। এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। একটু মাথায় ঢুকে নাও, রাইবোলোজ 1+20-ফসফেট এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। তোমরা যখন 11-12 পড়বে তখন অবশ্যই জানতে পারবে খুব বিস্তারিত যে রাইবোলোজ 1+20-ফসফেট এই কথাটার মানে কি, সম্পূর্ণটা জানতে পারবে, যদিও তোমাদের এতটুকুই জানা এখন প্রয়োজন। তো দেখো রাইবোলোজ 1+20-ফসফেট প্রথমে কি করে, এই যে এখন একটা জিনিস চিন্তা করো, আমরা কি, আমরা হচ্ছে যখন শ্বাস গ্রহণ করি বা প্রশ্বাস তখন কি অক্সিজেন নিই, এবং নিঃশ্বাস যখন ত্যাগ করি তখন কি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই? এই যে কার্বন ডাইঅক্সাইড, এর কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এখানে এসে মিশবে, তাহলে এক অনু কার্বন ডাইঅক্সাইড এখান থেকে মিশবে। এখানে কয়টা কার্বন আছে? একটা কার্বন, আর এখানে কয়টা কার্বন থেকে? 5টা কার্বন। তাই এখানে কি হবে? 6 কার্বন বিশিষ্ট
একটা যৌগ উৎপন্ন হবে, যে যৌগের নাম হচ্ছে কি, যে যৌগের নাম হচ্ছে কিটো অ্যাসিড। এই কিটো অ্যাসিডটা কি, এই কিটো অ্যাসিড এই যে যৌগটা এটাকে বলা হচ্ছে একটা অস্থায়ী যৌগ। এই কিটো অ্যাসিডকে কি বলা হচ্ছে, অস্থায়ী যৌগ। তার মানে এটা স্থায়ী না, এই যে কিটো অ্যাসিড উৎপন্ন হলো এটা কিটো অ্যাসিডই যে থাকবে এরকম না, কিটো অ্যাসিডের সাথে সাথে ভেঙে যাবে। তো কিটো অ্যাসিডটা সাথে সাথে ভেঙে কি করবে জানো, এটা থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিডে উৎপন্ন হবে, থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড, মিলে গেল। এই যে ত্রিফসফোগ্লিসারিক অ্যাসিড এটা কি একটা স্থায়ী যৌগ, এটা কি একটা স্থায়ী যৌগ। দেখো এখানে একটা জিনিস খুব ভালো করে চিন্তা করো, এই যে স্থায়ী যৌগ এখানে কি ত্রিফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে কয়টা কার্বন, তিনটা কার্বন থাকে, যেহেতু তিনটা কার্বন এটা স্থায়ী যৌগ তাই তিনটা কার্বন নামকরণ করা হয়েছে সি থ্রি সাইকেল। সি দ্বারা কার্বন, কয়টা কার্বন, তিনটা, তিনটা সাধারণত স্থায়ী যৌগ তৈরি হয় তাই এর নামকরণ করা হয়েছে সি থ্রি সাইকেল। এবার এই যে ত্রিফসফোগ্লিসারিক অ্যাসিড কিছু বিক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে আবার রাইবোজ 1,5-বিসফসফেটের সাথে মিলে কার্বন ডাইঅক্সাইড, এই প্রক্রিয়াটা চলতে থাকবে। আর এর মাঝে মাঝে কি উৎপন্ন হতে থাকবে, মাঝে মাঝে গ্লুকোজ উৎপন্ন হতে থাকবে, গ্লুকোজ। তো এই যে গ্লুকোজ, গ্লুকোজের সাধারণ সংকেত কি, C6H12O6, মূলত এই বিক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে এই গ্লুকোজটা তৈরি হবে। তোমাদের বইতে সাধারণত সি থ্রি চক্রটাই আলোচনা করা আছে তাই আজকে তোমাদের সি থ্রি চক্রটা আলোচনা করা হয়ে গেছে। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে কি, সালোক সংশ্লেষণের দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে, তোমরা জিনিসটা বুঝলে। এইবার এই জিনিসগুলো তোমরা একটা খাতায় নোট করে ফেলবে, এতে কি হবে, এতে তোমাদের মনে রাখার যে ক্ষমতা এটা আরো বাড়বে। তো আজকে আমার মূলত সালোক সংশ্লেষণ এই জিনিসটা আলোচনা করার কথা ছিল, আমি সেই জিনিসটা আলোচনা করেছি। নেক্সট ক্লাসে তোমাদেরকে শ্বসন সম্বন্ধে আলোচনা করবো। তো আজকে ক্লাসে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।